প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর চোখ রাখুন। হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, বাংলাদেশ একটি ঘোষণা দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার মান বেড়ে দিবে, সেই ধারাবাহিক লক্ষ্যে যে লকডাউন হয়েছিল, লকডাউনের পর যখন স্কুল বা শিক্ষার্থীরা কীরকম সুযোগ সুবিধা পাচ্ছে বা ছাত্রীরা কীভাবে পরীক্ষাগুলো দিচ্ছে, আমরা একটু প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের ছাত্ররা এখন বর্তমান কিভাবে পরীক্ষাগুলো দিচ্ছে বা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে? পরীক্ষা তো যেভাবে আগে আমরা নিয়েছি আল্লাহর রহমতে, স্কুল যেহেতু বাচ্চারা সশরীরে পরীক্ষা দিচ্ছে, আগের পরিবেশেই পরীক্ষা দিচ্ছে সুন্দরভাবেই। আর সুযোগ সুবিধা যতটা দেওয়ার দরকার আমরা ততটা সুযোগ সুবিধাই দিয়ে থাকি এখনও সেই সুন্দরভাবে। তবে করোনা প্রাদুর্ভাব কমে গেছে, বাট যে মাস্ক পরা বাধ্যতামূলক, এটা আমরা বাধ্যতামূলকই রেখেছি। আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো যে আপনার যেই শিক্ষকেরা আছে বর্তমান এই স্কুলের ভিতরে, তারা ছাত্রদের সাথে কী ব্যবহারগুলা, কীভাবে ব্যবহারগুলা করে, বা এই বিষয়টা আপনি কতটুকু অবগত? আমি টিচারদের নিয়ে আমরা কিন্তু প্রতি মাসে অন্তত একটা মিটিংয়ে করি। তো আমাদের টিচিংয়ে যারা আছেন, যারা শিক্ষা বাচ্চাদের সাথে সশরীরে থাকে, এবং আমার যে সুপারভিশন করি আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমাদের ওরা যেহেতু বাচ্চারা তার ফ্যামিলি ছেড়ে প্রতিষ্ঠানে আসে, প্রতিষ্ঠান কিন্তু তার দ্বিতীয় একটা ফ্যামিলি হিসাবেই তাদের আমরা মূল্যায়ন করি, সেভাবে পাঠদান দিয়ে থাকি। আপনার কি মনে হয় আপনি দায়িত্বকালীন এই স্কুলের আগে যে অবস্থান ছিল এখন দিন বার দিন উন্নয়ন হিসাবে কার্যক্রমগুলো হচ্ছে, বা আমরা কিছুদিন আগেও দেখতে পারছি যে আপনার যে বিল্ডিং একটা দোতলা হয়েছিল এখন পুরোই কমপ্লিট হয়েছে, এই স্কুলটা উদ্বোধন করা হয়, তাহলে ছাত্রদের জন্য বা আপনাদের জন্য কী সুযোগ সুবিধা হতে পারে? মানে অবশ্যই আগের তুলনায় ভালো হয়েছে, মানে আগে যে অবকাঠামো ছিল তার তুলনায় আমি বলবো যে অনেক ভালো পজিশনে আমরা আছি। আমাদের ইসের শ্রেণীকক্ষের অভাবে বাচ্চাদের অনেক ঠাসাঠেসি করে ক্লাস নিতে হতো, এখন আমাদের যে অবকাঠামোটা হয়েছে এতে বাচ্চাদের সেই রকমই মানে ব্যবস্থা নেই, ওরা খুব আরামেই ক্লাসরুমের ক্লাস করতে পারতেছে। আর শুধু এটা না, এই উন্নয়নের দিক দিয়ে আমাদের বিদ্যালয়, এটা শুধু আমাদের না, বাংলাদেশের প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আপনার উচ্চশিক্ষা পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মানে বিদ্যালয়গুলিকে শিক্ষার মান উন্নয়ন করার জন্য, শিক্ষার সাথে সম্পৃক্ত থাকে অবকাঠামো সেটাকেও ডেভেলপ করতেছে সমানতালে, এবং প্রত্যেকটা বিদ্যালয়ে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে যে সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া দরকার, মনে করেন আমার এই পাশে একটা নতুন বিল্ডিং হয়েছে, আমার চাহিদা কিন্তু এই একটা বিল্ডিংয়ে এখনও আমরা সম্পূর্ণভাবে যে ভালোভাবে আছি, আমার অনেক ক্লাব করার দরকার, সেই ক্লাব ঘরের মানে বাচ্চাদের যে বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করাবো সেই রুম স্বল্পতা রয়েছে, যার কারণে আমরা আর একটা বিল্ডিংয়ের জন্য আবেদন করেছি অলরেডি। আমাদের এই পাশে যে উত্তর পাশে আপনি দেখছেন যে জায়গা আছে, ওইখানে আর একটা বিল্ডিংও ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, ছয়তলা বিল্ডিং হবে। তো তখন যখন ওই বিল্ডিংটা হয়ে যাবে আমি আশা করছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আগামী 100 বছরের মধ্যে আর সরকারের কোনো কিছু মানে নতুন করে দেওয়া লাগবে না, সংস্কারের জন্য যদি দেওয়া লাগে, তাই এক্ষেত্রে আমাদের এই শিক্ষাবান্ধব সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে সে শিক্ষার জন্য আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় শুধু শিক্ষায় না, প্রত্যেকটা ক্ষেত্রেই ডেভেলপ হয়েছে, যার কারণে আমরা এগিয়ে যাচ্ছি পুরোদমে তার নেতৃত্বে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এটা অব্যাহত রাখার চেষ্টা করব। একটি বিষয়ে আমরা জানতে চাবো, মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যাপকভাবে উন্নয়ন মডেল হিসাবে কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশ, পাশাপাশি যে বঙ্গবন্ধু স্বপ্নে ছিল তার পদ্মা সেতু, আজ সেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু 21 তারিখে যে উদ্বোধন করবে, এতে আপনাদের কতটুকু আনন্দ মনে হয়? এটা তো একেবারে মনে করেন স্বপ্ন,
সেই মানুষ স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন যখন পূরণ হয় তখন তো আর বলার ভাষা থাকে না, কারণ স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। কিন্তু সেই স্বপ্ন যখন বাস্তবে আসে, এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা কতটা খুশি এবং বাংলাদেশের মানুষ, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ কতটা উপকৃত হবে, এটা বলার মানে ভাষা নেই। মানে খুবই ভালো লাগছে, যেহেতু আমার দেশের বাড়ি ফরিদপুর, বিশেষ করে আমরা যারা ওই অঞ্চলে আছি, আমাদের মানে ওই ভাষাটা প্রকাশ করতে পারবো না যে আমরা 25 তারিখের পরে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব। মানে আগের কথা আর বর্তমানের কথা এটা মেলাতে পারছি না। মানে স্বপ্ন যখন সত্যি হয়ে যায়, সেই সত্যি প্রকাশ করার ভাষা নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ 71 টিভিকে। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলে থাকি প্রধান শিক্ষক, তিনি বিভিন্ন উন্নয়ন তার স্কুলের করে যাচ্ছে, পাশাপাশি যে ছাত্রদের যে সুযোগ সুবিধা তিনি গুরুত্বভাবে প্রত্যেকটা শিক্ষকদের ওয়ার্ডে ওয়ার্ডে ভিজিট করে তিনি দেখে যে কোনো বাচ্চা যাতে শিক্ষাতে অবহেলিত না হয় সেইগুলো তিনি ফলো করে বলে জানতে পারলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।